ইউনাইটেড হাসপাতাল রূপী যে ভূমি দুঃশের যে দল রেলের সম্পদ খেয়ে ফেলার জন্য চেষ্টা করতেছে, ওরা যদি এখানে যদি আসতে পারে এই প্রাকৃতিক পরিবেশটা ধ্বংস হবে হবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাসও ম্লান হয়ে যাবে চিরদিনের জন্য। চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের রানীখ্যাত সিআরবিতে ইউনাইটেড গ্রুপের বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রতিবাদে ফুঁসে উঠেছে বৃহত্তর চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথে তারা সরব হয়েছেন প্রাকৃতিক অক্সিজেন সমৃদ্ধ গাছ কেটে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে। বেসরকারি হাসপাতাল নির্মাণের জন্য যে জায়গা বরাদ্দ করা হয়েছে সরজমিনে পরিদর্শনকালে দেখা গেছে বিপুল সংখ্যক গাছের পাশাপাশি সেখানে রয়েছে মন্দির, শহীদ মিনার সহ অসংখ্য পরিবারের বসবাস। ইতোমধ্যে 8টি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা থেকে। সেখানে রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের সমাধি। শুধু তাই নয়, অনেক মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা সহ অনেক মুক্তিযোদ্ধা। আমি শুধু মুক্তিযোদ্ধা না, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমি 1969 সালে সর্বদলীয় মাধ্যমিক স্কুল ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলাম। আমি এই এখানে মার্শাল্লার সময় কারারুদ্ধ ছিলাম। আমি 71 যুদ্ধ করেছি, 75 বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আমি হাতে অস্ত্র ধরেছি। আমরা বিশ্বাসঘাতকতা করি নাই। আমি 76-80 পর্যন্ত কারাগারে ছিলাম। আমি চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ছিলাম, যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক ছিলাম, আওয়ামী লীগের দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলাম। এখন রাজনীতি নাই, এখন রাজনীতির পথ পদবি চলে গেছে টাকার উপরে, বেচা কিনা হয়। আদর্শচ্যুত কিছু লোক এবং যাদের পূর্বপুরুষদের রক্তের ধমনীতে এখনও পাকিস্তানের রাজাকারদের রক্ত প্রবাহিত, তারাই আজকে আওয়ামী লীগের পদ পদবি টাকা দিয়ে কিনে দখল করিয়াছে। এদের জন্য চট্টগ্রামবাসীর মানবতার জন্য এবং চট্টগ্রামের নিবেদিত প্রাণ জনতার জন্য, স্বাধীনতা প্রিয় কোনো মানুষের জন্য কল্যাণকর কিছু হবে বলে আমি আশা করতে পারি না। আজকে যদি মহিউদ্দিন চৌধুরীর মতো একজন নেতা থাকতেন, উনি ছিলেন যে সর্বাঙ্গে মনে মানসিকতা ধ্যান ধারণায় মানুষ মানবতার প্রেমী এবং একজন জনদরদী নেতা, উনি যদি আজকে থাকতেন তাহলে ইউনাইটেড হাসপাতালের মতো এই ধরনের দুঃশরা এখানে এই সাহস করতো না। চট্টগ্রামের ফুসফুস হিসেবে খ্যাত আজকের এই সিআরবি সত্তরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ভক্ষণ করার জন্য এই সাহস করতো না। আমরা হাসপাতালের পক্ষে, হাসপাতাল হোক এটা আমরা চাই, এবং সেটা হলো যে ওনারা প্রথমে এখন বলছেন যে শিরিস্তলার এইসব গাছগুলো কাটবেন না, ওনারা এই জায়গাতে করবেন, গোয়ালপাড়ার পাশে করবেন। আমি আপনাকে একটা অনুরোধ করব, গোয়াল এখনই আপনারা যেতে পারেন গোয়ালপাড়ার পাশে, যে জায়গাটা ওনারা লাল দাগ দিয়েছেন মানে হাসপাতালের জন্য অ্যাকোয়ার করবেন বলেছেন, সেটা হলো শহীদ আব্দুর রব কলোনি, এবং সেটা হলো 1971 সালে চাকসুর প্রথম জিএস যিনি যুদ্ধ করে সম্মুখ সমরে প্রাণ দিয়েছেন, সেই রব ভাইয়ের কবর এর ভেতরে আছে। তো রব কলোনি দখল করবেন, শহীদ কলোনি দখল করছেন, শহীদের মাজার দখল করে হাসপাতাল করবেন, কে বলছে আপনাকে এই কাজ করার জন্য? এটা কেন করছেন আপনারা? আমাদের কত হলো আপনারা, এবং আপনারা যে কথাটা বলেছে রেল যে বলছে যে এটা ওইখানে হবে, এইদিকে কোনো ক্ষতি হবে না, আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে, আমাদের হাসপাতালের পাশে বাহ্যিক যে অবয়ব একই অবস্থাতে এখানে হবে, আমি সেটা চাচ্ছি না। আমার একটা প্রস্তাব আছে, প্রস্তাবটা হলো আমি এখানেই হাসপাতাল হোক এটা আমি চাই, তবে সেটা এই মুখী না, রেলওয়ের জিএম সাহেবের অফিস, আমাদের রেলওয়ের যে অফিস আছে সিআরবির অফিসের পেছনে বিশাল জায়গা আছে, এখানে রেলের জিএম এর বাংলো আছে, বিভিন্ন বাংলো আছে, এইখানতে পেছনের দিকে আপনার আমবাগান টাইগার পাস এবং আপনার লালখান বাজারের মোড়, এই পুরো এলাকায় এইদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এইদিকে লেডিস ক্লাব, ওই দিকে হলো আপনার রেস্ট হাউস এবং ওদের বাংলো, এই পুরো জায়গা প্রায় 8-10 একর জায়গা খালি পড়ে আছে ওদের বাংলোগুলো, 4-5 জন সাহেব ওইখানে আছেন, এই সাহেবদেরকে সরাই দিয়া সেই জায়গাতে হাসপাতাল করেন, ওই মুখী করেন, আমাদের এখানে লক্ষ লোকের উপর বিচার করেন না। 10টা সাহেব সরাই দিলে হাসপাতাল 3টা হয়ে যাবে, 3টা মিনিমাম হাসপাতাল হবে, 10 জন সাহেবকে সরাই দেন, জিএম, চিফ কমান্ডার, এফএনসিও, তারপর আপনার চিফ ইঞ্জিনিয়ার, এ 6-7 জনকে সরান, সরাই ওইখানে হাসপাতাল করেন, মুখ দেন আপনি টাইগার পাসের দিকে, জাস্ট স্লোপ দিয়ে নামিয়ে দেন, অসম্ভব নান্দনিক একটা জায়গা হবে, রুগীরও সুন্দর পরিবেশ পাবে, যারা লেখাপড়া করবেন ছাত্রছাত্রীরও সুন্দর পরিবেশ পাবে, আমরাও বাবারে কারোর সাথে ঝগড়া ঝাঁটি হবে না, আমরা আমাদের জায়গায় পাবো। যদি আমাদের জায়গার উপর কোনোরকম অবিচার হয়, জনগণ তো স্বাভাবিক, মুক্তিযোদ্ধার কোনো গায়ের উপর হাত পড়লে জনগণ কি বসে থাকবে? এই চট্টগ্রামের মানুষ তো কখনো বসে থাকেনি।
মহান স্বাধীনতা যুদ্ধে দেশমাতৃকার টানে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি শহীদ হয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রব সহ আরও নাম না জানা অনেক মুক্তিযোদ্ধা সমাধির উপরেই কি রচিত হবে সিআরবিতে ইউনাইটেড গ্রুপের বেসরকারি হাসপাতাল, এই প্রশ্ন আজ চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধারা সহ সর্বস্তরের জনগণের। তানবীর আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএন টিভি, চট্টগ্রাম।